সুপ্রিয় দর্শক, আপনারা যে গরু নামানোর যে দৃশ্যটি দেখলেন, আপনারা অনেকেই আমাদের কাছে তুহিন ভাইয়ের প্রতিবেদন জানাতে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। আসলে আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর শহরে। এই দিনাজপুর শহরের এটি হলো পাহাড়পুর এলাকা, এখানে একটি খামারে নিয়ে এসেছি এবং সৌভাগ্যবশত আমরা তুহিন ভাই এখানে নেই, তবে তুহিন ভাইয়ের এখানে সম্পৃক্ততা রয়েছে। এই যে গরুটি যে নামলো, এটি তুহিন ভাইয়ের কাছ থেকেই এই গরুটি নেওয়া হয়েছে এবং এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি মঞ্জুরুল আলম টোকা। তো আসুন আমরা একটু তার সঙ্গে একটু কথা বলি। টুকা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা টুকা ভাই, আপনি এই খামারটি কতদিন ধরে করেছেন? আনুমানিক প্রায় 10 বছর ধরে। 10 বছর ধরে? আচ্ছা 10 বছর ধরে। এখন আপনার কাছে সর্বমোট কতগুলি গরু রয়েছে? এখন 4টি গাভী আছে দুধে। 4টি গাভী? আচ্ছা এই যে আমরা গাভীটা দেখছি, এটা তো একটা অনেক বড় সাইজের গাভী দেখছি। এই এই গাভীটি আপনার এখানে কতদিন ধরে আছে? এটা 5 বছর ধরে আছে। 5 বছর? এর আগে এটার কয়টা বাচ্চা হয়েছে? 2টি বাচ্চা হয়েছে। দুটা বাচ্চা হয়েছে? আচ্ছা, আর তারপরে আমরা এই যে এখানে দেখছি, এটা কি এটার বাচ্চা? এটার বাচ্চা, জি। আচ্ছা এটা তো একটা বকনা। জি বকনা। আচ্ছা এটা এটার বীজটা তো মনে হচ্ছে একটু ভালো বীজ। জি 100% বীজ এটা। 100% বীজ, জি। আচ্ছা তারপরে আমরা এখানে দেখছি একটা গরু। এই যে এখানে একটা গাভী গরু দেখছি। আচ্ছা এটার বাচ্চা ওই যে ষাঁড় বাচ্চা? জি জি। ওই যে ওপাশে যে ষাঁড় বাচ্চাটা আছে, জি জি, এটা ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা তারপরে আপনি এই গরুটি আনলেন, এই গরুটি আপনি তুহিন ভাইয়ের কাছ থেকে আনলেন? জি এটা আমি তুহিন ভাইয়ের কাছ থেকে আনছি। আচ্ছা আপনি মোটামুটি খামারটা তাহলে তুহিন ভাইয়ের কাছ থেকে আপনি খামারটা তৈরি করেছেন? জি জি জি। আমি প্রথমে এই গাভীটি যখন নিই, এটা গাভী তখন প্রেগনেন্ট ছিল। হ্যাঁ। তো প্রেগনেন্ট থাকার কারণে প্রেগনেন্টে তার বাটের একটু সমস্যা ছিল, আমি জানতাম না। হ্যাঁ। যখন আমি মানে কয় মাসের প্রেগনেন্ট নিয়েছিলেন? 8 মাসের প্রেগনেন্ট। এটা কার কাছ থেকে নিয়েছিলেন? এটা আরেক লোকের কাছে নিয়েছিলাম। হ্যাঁ। তো লোকটা আমাকে প্রেগনেন্ট অবস্থা তার বাটের একটু প্রবলেম ছিল। হ্যাঁ। তো এই প্রবলেম থাকার কারণে এখন আমি যখন গাভীটা দুধ ছাকি তখন বাট ছোট বড় আছে, তো এই বাট ছোট বড়র কারণে এখন কম দুধ হচ্ছে। মানে বাটটা আমরা একটু 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 দেখাই। আচ্ছা এই যে আমরা বাট দেখছি, বাট সমান নেই। আমার পরিচয় ছিল, তারপরে আন্তরিকতা বেশ বাইরে উঠে। যখনই আমি গরু কেনি অথবা সরাই, তুহিন ভাইয়ের সাথে আমি শরণাপন্ন হই যে তুহিন ভাই কি করলে কি হবে। আচ্ছা তার পরামর্শটা আপনি নেন? জি জি জি। আচ্ছা আপনি আগে একটু মাস্টটা পড়েন। হ্যাঁ। তার সাথে শরণাপন্ন হয়, তো উনি আমাকে সাজেশন দেন যে আপনি প্রেগনেন্ট গাভী নেবেন না, আপনি বকনা নিলে তাতে বাট ভালো থাকে। এই এই যে এই গাভীটা নিয়ে আসছি, এটার বয়স এতে প্রথম বিয়ার। হ্যাঁ। তো এটা আমি নিয়েছি কারণে এটা পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে এবং এটা দুধ দিবে, এবং তার যে বাছুরটা, এই যে বাছুরটা দেখছেন, এই বাছুরটা প্রথম অবস্থায় আজ থেকে 4 মাস পরে, বুঝছেন, এটাই 80,000-1,00,000 টাকা হবে, এবং এর দুধ নাই নাই করে 15-20 কেজি ফার্স্ট টাইমে দিবে। আচ্ছা তো ইনি আমাকে প্রায় সচরাচর ইনি সাজেশন দেন এবং ইনার শরণাপন্ন হয়। এখন কি এটার পেটে কি কি প্রেগনেন্ট আছে? না সেটা প্রেগনেন্ট না, তার বয়স 2 বছর। আচ্ছা 2 মাস আর কি, বাচ্চাটার বয়স 2 মাস। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি হয়তো চলে আসবে। আচ্ছা হিটে চলে আসবে? হিটে আসবে। হ্যাঁ। আচ্ছা আপনি এই যে তুহিন ভাই, তো আমরা তুহিন ভাইয়ের যখন আমরা প্রতিবেদন করেছি, তো তুহিন ভাই সবসময় বলে যে প্রেগনেন্ট গরু মানে 8 মাসের প্রেগনেন্ট গরু এই ধরনের গরু নিতে হয় না। না তুহিন ভাই প্রায় আমাকে সাজেশন দেন যে প্রেগনেন্ট অবস্থায় 6 মাস 8 মাস হোক এই গরুগুলো আপনারা নেবেন না, কারণ এদের ভবিষ্যতে বাট নষ্ট, অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় বেঁচে দেয়। আচ্ছা আমরা তুহিন ভাইয়ের কাছে একটা প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে তুহিন ভাই বলেছিল যে প্রেগনেন্ট গরু নিলে এই যে বাটগুলো অনেক সময় ডিস্টার্ব হতে পারে, এবং সেটার প্রমাণ আমরা এখানে পেলাম। এই যে এই গরুটা আপনি কিনেছেন এবং এই গরুটার এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে পেছনের দুটো বাট, এই দুটো বাট এই যে দেখুন সমান নেই, এই যে বাচ্চাটা হওয়ার পরে এই প্রবলেম দেখা দিচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন। তো এখন আপনি এই গরুটা বেঁচে দিচ্ছেন? আচ্ছা এই গরুটা বেঁচে দিচ্ছেন এবং এই যে তুহিন ভাইয়ের কাছ থেকে আপনি এই গরুটা কিনেছেন? এই গরুটা, এই যে বাছুর সহ আমরা দেখলাম যে আপনি এই যে কেমন আপনি নামালেন,
আচ্ছা আমাদেরকে একটু আপনি একটু বলেন যে এই যে কোনায় যে আপনার গরুটা দেখছি অনেক বড় গরু, আপনি তো এই খামার বলছেন আপনি 10 বছর ধরে করেন, আপনার কি অন্য কোনো বিজনেস আছে? না আমার বিজনেস নাই, আমি মোটামুটি মানে এই খামার দিই, এই খামারের উপর আমার এক ছেলে এক মেয়ে এটার উপর আমি চলি, এবং যখনই সমস্যা হয় তুইনদার শরণাপন্ন হয় এবং উনি আমাকে ভালো সাজেশন দেয়, ভালো গরু দেয়, এবং এটাতেই আল্লাহর রহমতে আমি চলি, সংসার চলে। আচ্ছা আপনার এখন গরুর দুধ কতটুকু হচ্ছে? এখন আমার গরুর ওইটা 8 মাসের প্রেগনেন্ট আছে, সেটাও এখন 8-9 কেজি দেয়, আর এটা আপাতত 7-8 কেজি দিচ্ছে, এটা আমি সরাই ফেলতেছি, যেটা তুহিন ভাই আমাকে গরু দিচ্ছে এটা নাই নাই করে 820 লিটার দুধ হবে, এবং তার বাচ্চাটা যদি প্রথম অবস্থায় কনসেপ্ট করে সেটাই আমার প্রায় 3 লাখ হবে ইনশাল্লাহ, এই জন্য আমি এই গরুটা সরাই দিচ্ছি। আচ্ছা গাভিন গরু সরাই দিচ্ছেন। আচ্ছা আপনার এবার আমরা একটু পারিবারিক ব্যাপারে আসি, যে আপনার ছেলে কি করে? আমার ছেলে বয়স হচ্ছে 11 বছর, পড়ালেখা করে, এ ক্লাস 2 এ পড়ে মাদ্রাসা লাইনে, আর মেয়েটা এবার আমার ম্যাট্রিক পাস করলেন। আচ্ছা আচ্ছা, এবং এই গরু দিয়েই আপনার সংসার? জি জি জি। আচ্ছা এখানে তো এই গরু আপনার এই যে খামারে তো দেখাশোনা করার মতো কেউ নেই? নেই, মানে আপনি আর ভাবি মিলেই? আমার ভাবি, আপনার ভাবি, আমার ওয়াইফ এটাই প্রায় সহযোগিতা করেন, এবং ম্যাক্সিমাম সময় আমি মাঝে মাঝে যখন আমি তুহিন ভাইকে কাছে পাই না তখন বাধ্য হয়ে ওই সাইন স্যার, জলিল স্যার এদের একটু শরণাপন্ন হয়, যদি তুহিন ভাইকে আমরা না পাই মানে বিভিন্ন ডাক্তারের কাছে, যারা আমাদের বিশেষ করে সাইন স্যার, জলিল স্যার, আচ্ছা তাদের কাছে আপনি হেল্প নেন, আর মোটামুটি এই খামারে দেখাশোনা আপনারা মানে স্বামী স্ত্রী মিলে দুজন মিলে আপনারা দেখাশোনা করেন। আচ্ছা এই যে খামার আপনি করেছেন, যারা নতুন খামার করতে চায়, আচ্ছা এই ধরনের খামার করে কি স্বাবলম্বী হওয়া যায়? হ্যাঁ ইনশাআল্লাহ স্বাবলম্বী হওয়া যায়। আচ্ছা আপনার আমাদেরকে একটু একটা আনুমানিক একটু ধারণা দেন তো, যে আপনার এই মাসিক এই গরু থেকে কি পরিমাণ টাকা থাকে? সব খরচ বাদ দিই, সব খরচ বাদ দেও এই এই থেকে আমার মাসিক নাই করে 35-30 হাজার টাকা আমার, মানে দুইটা যদি গাভী গরু থাকে তাহলে আপনি বলছেন যে 30-35 হাজার টাকা আপনার মাসে আপনার এটা ইনকাম হয়। আচ্ছা তাহলে তো এটা তো মানে একটা পরিবার চালার জন্য অনেক মোটামুটি, আর তারপরেও যেটা বাচ্চা থাকে এটা আরো প্লাস পয়েন্ট। আচ্ছা বাচ্চাগুলি আপনি বিক্রি করে দিচ্ছেন? যেমন ওই যে ওইটার তো এর আগে তো মানে এটা সহ তো এটা 3 নম্বর বাচ্চা, মানে আর 2টো বাচ্চা আপনি বিক্রি করে দিয়েছেন। আচ্ছা ওই গরুটা আপনি কিনেছিলেন কত দিয়ে? ওই গরুটা আমি 1,20,000 টাকায় কিনছিলেন, আর ওর 2টা বাচ্চা কত দিয়ে বেচছেন? ওর যেটা বাচ্চা একটা আমি বিক্রি করেছি 48,000 আড়িয়াটা, আর যেটা আর একটা বাচ্চা ছিল তো ওই বাচ্চাটা আমি করতাম না, ওটা 100% বাচ্চা, তো তুহিন ভাই যখন আমাকে একটা ভালো গরু দেওয়ার কথা, তো আমার বাচ্চাটা এক দালাল নিয়ে যাওয়ার পরে আমাকে আর টাকাটা ঠিক মতো দেননি, আচ্ছা তাই আমি মানে ভালো গরুটা নিতে পারিনি তুহিন ভাই, এই আজ আমার তিল তিল করে হাঁটি হাঁটি পা পা করে এই গরুটার বেচে তারপরে ওটা নিতে পারলাম তুহিন ভাই। আচ্ছা এই যে এই গরুটা নিলেন আপনি, এই গরুটা কত দিয়ে নিলেন? এটা এই গরুটা আমি 1,45,000 দিয়ে নিছি তুহিন ভাইয়ের কাছে। আচ্ছা আচ্ছা 1,45,000 টাকা দিয়ে আপনি এই গরুটা নিয়েছেন, এবং আশা করা যায় ওটা তো বকনা বাছুর, এটা 1,45,000 টোটাল আর কি 50 পড়ে গেল আমার। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বকনা বাছুরটা দেখে আমি নিচ্ছি এই কারণে যে এই বাচ্চাটাই আমার এক সময় যখন সে বাচ্চা দিবে তখন সে 3 লক্ষ টাকায় বিক্রি হবে। আমরা দেখছি অনেক সুন্দর এই বকনাটা। জি জি। আচ্ছা এই এটার এখন আপনি এইটার দুধ কতটুকু পাবেন? এই বকনাটা বয়স তো 2 মাস, এটা ফার্স্ট বাচ্চা দিচ্ছে আগর, দাঁত হয়নি, তো এখন তার দুধ আছে 12-13 সের। আচ্ছা বুঝছেন, আর এই বকনাটা যখন কনসেপ্ট করবে ইনশাআল্লাহ এমনও লোক আছে এটা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আবার নিয়ে যেতে পারে। আবার সেই সময় আবার ও যখন দ্বিতীয় বাচ্চা দিবে বিয়ানের পরে তো দুধও বেড়ে যাবে। হ্যাঁ দুধও বেড়ে যাবে, এবং সে প্রেগনেন্ট থাকলে সেটা আমার প্লাস পয়েন্ট আরও থাকলো। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা তো দেখছি যে আপনি গরু পালন করে এখন অনেক স্বাবলম্বী। জি ইনশাআল্লাহ আপনাদের। আচ্ছা তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমি হালাল করে খাব, এবং সৎ কাজে মানে যতগুলি খামারই আছে আমি মনে করি কেউ যদি খামার দেয়, বাংলাদেশে কেউ যদি খামার দেয়, যেমন বিদেশ থেকে অনেক লোক চলে আসতেছে কিন্তু এরা ফ্লাস্ট্রেশন করতেছে, হয় মুদির দোকান দিবে, এটা ওটা করবে, কি করবে, বিদেশ থেকে তো ওরা মোটা টাকা কামাই করে, যখন দেশে আসে ইনকাম করে না তখন ওরা হতাশায় ভুগে। তো আমি মনে করি যে প্রত্যেকটা যারা খামার দিতে চায় অন্তত আমার তুহিন ভাইয়ের শরণাপন্ন হয়ে খামারটা দিলে অন্তত সে লসে কম যাবে, সে স্বাবলম্বী হতে পারবে তাড়াতাড়ি।
আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আপনি তুহিন ভাইয়ের পরামর্শ শুনে আপনি লাভবান হয়েছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনার কি গরু বিষয়ে কোনো ট্রেনিং আছে? জি, আমার গরু বিষয়ে ট্রেনিং আছে। কোথা থেকে আপনি? আমি ট্রেনিং নিয়েছি এটা ময়মনসিংহে। এটা আমি প্রায় 1987 সালে যখন আমি ডিগ্রি পাস করি তখন আমার এক বোন ওখানে থাকে। গোটা বাংলাদেশে যুব প্রশিক্ষণ কেন্দ্র যখন 10টি তখন আমি ওখানে আমার বোনের শরণাপন্ন হয়ে ওখানে ট্রেনিংটা নিয়েছিলাম। মানে তখন দিনাজপুরে যুব প্রশিক্ষণ কেন্দ্র হয়নি। মানে আজকে থেকে 33 বছর হয় আগে। জি জি, আজ থেকে 33। তো আমি মনে করি এই যতগুলা যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে অন্তত তুহিন ভাইয়ের লোকের মতো অডিট করা উচিত আমি মনে করি। তাহলে অনেকে অনেক তাড়াতাড়ি অল্প পয়সায় স্বাবলম্বী হতে পারবে। আচ্ছা রুকা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে শোনার জানানোর চেষ্টা করলাম যে আপনারা যারা নতুন খামার করতে চান তো খামার আপনারা কিভাবে করবেন এবং খামারে কি পরিমাণ অর্থ লাভ হয় প্রতি মাসে আপনাদের, সেটা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।